পুজো আসলেই বা কোনো উৎসব আসলেই আমাদের ব্যস্ত থাকতে হয়, কারণ ঈদ বলেন আর পুজো বলেন সেম তালে আমাদের চলতে হয়। তা এই মাসে পুজো উপলক্ষে আমার বেশ 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 অনেক আমি শ্যুট করেছি, আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ইভেন কালকেও আমার একটা শ্যুট আছে, এই মাসে আর তিনটা শ্যুট বাকি আছে, এখনও চার দিন বাকি, তিনটা শ্যুট বাকি আছে। পুজো আসলেই মানে মানে পুজো আর ঈদ কি উৎসব মানেই তো আমাদের আনন্দ, সব কিছু মিলিয়ে শ্যুট করছি আর পুজোর জন্য নিজের ফ্যামিলির জন্য একটু শপিং করেছি, এর ফাঁকে ফাঁকে একটু শপিং করেছি আমার ফ্যামিলিদের জন্য, এই নিয়েই চিন্তাভাবনা, তাছাড়া কিছুই নেই। বিশেষ কাজ আমার এই মুহূর্তে যেটা, আমি 27 তারিখে একটা শ্যুট করবো, সেটা হচ্ছে অপু আর দিকিকে নিয়ে একটা নদীর ওপারে একটা শ্যুট করবো, ওটা নিয়ে মনে হয় আমার এইবার বেশ একটা জমকাল একটা আয়োজন আছে, ওটা নিয়েই করেছি। আর এর মধ্যে আমি কলকাতা থেকে কিছু মডেল নিয়ে এসে শ্যুটিং করেছিলাম, শ্যুট করেছিলাম, এবং আপনার কী বলে আমাদের আরও তিনটা নায়িকা, দিঘি, তানা তাসনিয়া এবং পার্সে ইভানা, এদের নিয়ে একটা শ্যুট করেছি আকলিমা বিউটি পার্লারের। আকলিমা পার্লারের অনেকগুলো শ্যুট করেছি, তার মধ্যে অন্যতম এটাই। মিডিয়াতে আসা অভিনয় দিয়েই আমার টেলিভিশনে আমার প্রথম আসা, মুভিতে আমি অনেক কাজ করেছি, কিন্তু মাঝখানে হয়েছে কি যে আমি কম অভিনয় করছি, আমার ধ্যান জ্ঞান চলে আসছে কোরিওগ্রাফিতে। তা আমি যেহেতু ফটোশ্যুটগুলো করি আর অভিনয়ের জায়গাটা না, আমি অত এখন আর আগের মতো সময় দিতে পারি না, অনেক সময় লাগে আমাদের অভিনয়তে, এর জন্য সময় দিতে পারছি না। আর লাল শাড়ির সম্বন্ধে বলবো, আমি আগেও বলেছি অপু আমার বোন, অপু আমার ফ্যামিলি, আর অপু আমাকে খুব খুব খুবই পছন্দ করেন এবং আমি ওকে পছন্দ করি, যার জন্য যখন আমাকে লাল শাড়ির অফারটা করলো আমি না করতে পারিনি। কারণ এর আগে অপু আমি একটা ছবি করেছি কলকাতায় শর্টকাট, যেটা আপনারা জানেন, যে ওই ছবি থেকেই অপু আর দেখেছে যে আমি অভিনেতা। অপু কিন্তু আগে জানতো না যে আমি একজন অভিনেতা, সেই সুবাদেই অপু আমাকে বললো দাদা এই ছবিটা করো, খুব একটা সুন্দর ক্যারেক্টার আছে, তুমি তো ভালো অভিনয় করো, চলো যাই করি। তো আমি না করতে পারলাম না, ভাবলাম যে হ্যাঁ চলো করি, এই আর কি, এভাবেই আসাটা এই লাল শাড়িতে। পুজো নিয়ে ভাবনা, আমরা পুজোতে খুব মজা করি এবং আমরা রাত 3টা 4টা 5টা পর্যন্ত আমরা বাইরে বাইরে ঠাকুর দেখি, মণ্ডপে মণ্ডপে ঘুরি, আর বাসায় তো আমরা একটু খিচুড়ি লাবড়া এগুলো খাই, নাড়ু মোয়া মুড়ি আপনাদের জন্য নিমন্ত্রণ রইল, চলে আসবেন।